এরপর কি থাকছে ভাইয়া? এবার দেখো আমরা টয়োটা এক্সিও, এক্সিও যেটা মডেলিয়ান 2006, রেজিস্ট্রেশন 2009। তারপর আমরা টয়োটা ট্রিপল ওয়ান, ট্রিপল ওয়ান যেটার মডেলিয়ান 1997, রেজিস্ট্রেশন 2002। জি, পিসি আছে জি। এবং কালারটা অস্থির একটা কালার, পছন্দের কালার রেডিয়েন্ট কালার, রেডিয়েন্ট কালার। মডেল কত ভাইয়া এটার? মডেলটা হচ্ছে 6 এর মডেল, 6 এর ড্যাশবোর্ড। কি ড্যাশবোর্ড? মাখন, মাখন একদম ফ্রেশ। আচ্ছা, একদম সুপার ফ্রেশ জি, যার কারণে মাখন বলতেই হয়। তো বন্ধুরা, বলছিলাম আমরা কিন্তু আজকে অলরেডি চলে আসছি অন্তকার সেন্টার, গাড়ি কিন্তু ভরপুর কালেকশন, আর আজকে কিন্তু পুরো ভিডিওতেই থাকছে, সাইদ আমাকে হেল্প করবে, তাহলে চলুন আমরা সাইদের কাছে চলে যাই। বন্ধুরা, এ হচ্ছে সাইদ ভাই, আর অলরেডি আপনারা জানেন যে অন্তকার সেন্টার থেকে কিন্তু গোলাপ ভাই আসলে থাকতো পুরো ভিডিওতে, আজকে কিন্তু গোলাপ ভাই একটু ব্যস্ত, যার কিনে কিন্তু সাইদ আজকে আছে। আজকে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো ভাই, কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। আজকে কি থাকবে প্রথম? ফার্স্টে আমরা দেখাবো এফ প্রিমিয়ো, নিকেলের ব্যবহার এবং পুশি স্টার, টিভি, ব্যাক ক্যামেরা অরিজিনাল আছে, তাই না? এটা জিগ্রেডের গাড়ি ভাইয়া, জিগ্রেডের গাড়ি। এবং চাকা অ্যালয় রিংগুলো দেখতে পাচ্ছেন, এবং পিছনে যে লাইটটা দেখতেছি আমরা ভাইয়া, অরিজিনাল। জি, অরিজিনাল, অরিজিনাল ঢাকা মেট্রো গ 28 সিরিয়াল, 28 সিরিয়াল। আচ্ছা, প্রিমিয়াম বলছিলাম, মডেল আরেকবার বলবা যদি। এটার মডেলটা হচ্ছে আপনার 14 মডেল, 14 তে রেজিস্ট্রেশন, 14 মডেল 14 তে রেজিস্ট্রেশন, 17 তে রেজিস্ট্রেশন, অল আপডেট, অল আপডেট, 1500 সিসি, 1500 সিসি, সিলভার কালার। কত যাচ্ছে ভাই এটা? এটার আস্কিং প্রাইস যাচ্ছে 2650। যদি আপনার ইউটিউবের কাস্টমার আসে তাহলে বসার মধ্যে আলোচনার মধ্যে দাম আরো কমবে, নাম বললেই কমবে। জি, বিজনেস স্ট্যান্ডার্ড এর নাম বললেই কমবে, কমবে অবশ্যই, কমবে। ওকে, নেক্সট থাকবে, এবার দেখাবো আমরা হুন্ডাই ভেজেন, যেটা মডেলিয়ান হচ্ছে 2014, রেজিস্ট্রেশন 2017। আচ্ছা, প্রজেকশন লাইট, প্রজেকশন লাইট, এটা কালারটা হচ্ছে হোয়াইট পাল, হোয়াইট পাল। জি, এবং সামনে যে গ্লাস গুলো দেখতেছ, গ্লাসটা ভাইয়া অরিজিনাল গ্লাস, অরিজিনাল। ভিতরটা দেখেন আপনার 25 স্টার গাড়ি, হাইব্রিড গাড়ি, হাইব্রিড। জি, ওকে, যারা হুন্ডা ভেজেল চাচ্ছেন তারা এটা দেখতে পারেন, খুবই চমৎকার একটা কন্ডিশন আছে, একদম ফুল ফ্রেশ একটা গাড়ি, মুক্ত হোয়াইট পাল, তাই না ভাইয়া? মুক্ত হোয়াইট পাল। এবং পিছনে যে গ্লাসটা দেখতেছেন, অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস। জি, এটা হাইব্রিড, 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 এবং অরিজিনাল লাইট, অরিজিনাল লাইট। ঢাকা মেট্রো গ 15 সিরিয়াল, এবং সামনে পিছনে স্টিল বাম্পার আছে। জি, যারা হুন্ডা ভেজেল চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন। চাকা অ্যালয় রিংগুলো প্রত্যেকটা কেমন ইউজ করা যাবে? এগুলো এটা যে চাকা আছে এক বছর যাইবো ভাইয়া, এক বছর, এক বছর গ্যারান্টি, এক বছর যাবে। সাইডের গ্লাসগুলো অরিজিনাল, অরিজিনাল। যদি আপনার ইউটিউবের কাস্টমার আসে থাকে তাহলে আলোচনার মধ্যে দাম আরো কমবে, কমবে অবশ্যই। আচ্ছা, এরপর কি দেখছো ভাইয়া? এটার পর আমরা দেখাবো টয়োটা এক্সিও, টয়োটা এক্সিও মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2018। গাড়িটা আজকেই আনছি, আজকে। জি, এই যে টাচ আপ আছে, অন কোনো টাচ আপ করাই নাই, মানে টাচ আপের কত বাকি আছে? আচ্ছা আচ্ছা, একদম ইনটেক অবস্থা আছে। জি, আজকে মাত্র আসা, অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস, সামন পিছন সাইড অরিজিনাল গ্লাস। আচ্ছা, অরিজিনাল গ্লাস, সিএনজি করা গাড়ি, এসি, টিভি, সাউন্ড সিস্টেম। জি, আর এস ভাই, এটা কি? এটা আপনার লাভ না ভালোবাসা? এটা ভালোবাসাই বলে। আচ্ছা, অধিকাংশ মানুষ ভালোবাসাই বলে। আচ্ছা, এটা আছে সিএনজি করা আছে, তাই না ভাইয়া? সিএনজি করা, এক্সিও, এক্সিও। মডেল কত বললে ভাইয়া? মডেল হচ্ছে 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন। জি, 28 সিরিয়াল, 28 সিরিয়াল। এবং সামনে পিছনে স্টিল বাম্পার আছে, এবং সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল। জি, অরিজিনাল গ্লাস। ওকে, পেপারস আপ টু ডেট, পেপারস আপ টু ডেট ভাই, কোনো প্রকার খোলা কাটা নাই? জি না, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছুই নাই, আছে? জি না, কিছুই নাই। এই যে দেখেন না, টাচ আপের কাজ, অনেক কিছু শীতকরণ কাজ করাই নাই এখন। ওকে, যে অবস্থায় আছে অবস্থায় কত? যে অবস্থা আছে অবস্থা নিলে 1750, 1750। যদি আপনারা গাড়ি দেখে ভালো লাগে তাহলে যদি আমাদের অন্তকার সেন্টারে আসেন তাহলে আসনের মধ্যে দাম আরো কমবে, কমবে তো আপনার ইউটিউবে কাস্টমার। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার দেখাবো আমরা টয়োটা ট্রিপল ওয়ান, ট্রিপল ওয়ান যেটার মডেলিয়ান 1997, রেজিস্ট্রেশন 2002, 97 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন, 1331 সিসি, 1331 সিসি। জি, ওকে, এসি, টিভি, সাউন্ড সিস্টেম সবই ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ। অলকে, অল অপশন অটো, এবং চকলেট কালার আছে সিটগুলা। জি, ওকে, সিএনজি করা আছে, তাই না ভাই? সিএনজি করা গাড়ি, সিএনজি করা আছে,
এবং পিছনের গ্লাসটা কি অরিজিনাল? অরিজিনাল গ্লাস এবং ব্যাক ক্যামেরা আছে কিন্তু, তাই না? ব্যাক ক্যামেরা আছে। ঢাকা একটু গো 13 সিরিয়াল সামনের সিস্টেমের বাম্পার আছে। জি, খুবই ফ্রেশ একটা গাড়ি, খুব চমৎকার একটা গাড়ি। এটা কত চাচ্ছো ভাই? এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 590,000 টাকা। 590,000। যদি আপনার ইউটিউবের কাস্টমার হয়ে থাকে তাহলে আলোচনার মাধ্যমে দাম আরো কমবে। কমবে প্রত্যেকটাতে আলোচনা সবাই কে কমবে। আচ্ছা, এরপর আমাদের কাছে একটা এক্স নয়, এটা কত মডেল ভাই? এটার মডেল হচ্ছে আপনার 2001, রেজিস্ট্রেশন 2004। 4 2000cc। 2000cc জি। একের মডেল, 4 এর রেজিস্ট্রেশন জি। এটা ব্ল্যাক না? ব্ল্যাক কালার জি। ব্ল্যাক কালার এবং অরিজিনাল লাইট। অরিজিনাল লাইট, অরিজিনাল লাইট। সামনে গ্লাস তো অরিজিনাল? অরিজিনাল সামনে গ্লাস। আচ্ছা, ভিতরে একটু দেখা দাও তো ভাই। ভিতরে আপনার এই দেখেন কোন খোলা কাটা নাই, ফুল ফ্রেশ। আচ্ছা, পিছনের কন্ডিশন একটা দেখি আমরা। পিছনের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। হতে হ্যাঁ, লাইট গ্লো অরিজিনাল ভাইয়া? লাইট অরিজিনাল, লাইট গ্লাস সবকিছু অরিজিনাল। সবকিছু অরিজিনাল আছে। আচ্ছা, এটা কত কিছু ভাই? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 12,80,000 টাকা। 12,80,000। ইউটিউবের কাস্টমার আসলে আলোচনার মাধ্যমে দাম আরো কমবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর কি থাকছে ভাইয়া? এবার দেখো আমরা টয়োটা এক্সিও, এক্সিও যেটার মডেল ইয়ার 2006, রেজিস্ট্রেশন 2009, ব্লু কালার গাড়ি। ব্লু কালার। আচ্ছা, ভিতরে কি রকম অবস্থা? ভিতরে আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে আপনার বিস্কিট পাচ্ছেন, তার সাথে অ্যাশ কালার পাচ্ছেন। আচ্ছা, বিস্কিট প্লাস অ্যাশ কালার জি। ওকে, দরজাগুলো অরিজিনাল, অল ওকে জি, অল অপশন অটো। কোনো খোলা কাটা নাই না ভাই? না, চাকাগুলো দেখেন একদম নতুন। মাখন বলতেই হয়। আপনার ইউটিউবের কাস্টমার আসলে আলোচনার মাধ্যমে দাম আরো কম হবে। আমরা কমবে জি, অবশ্যই। আচ্ছা, এরপর আমাদের কাছে এক্স নোয়া। এবার দেখাবো এক্স নোয়া 2003 মডেল, 2006 রেজিস্ট্রেশন, সানরুফ মন্ডপ। 3 মডেল, 6 রেজিস্ট্রেশন, 6 রেজিস্ট্রেশন, আপডেট গাড়ি, অল আপডেট। সামনটাল এই যে আপনার শেপ, এটা 5 মডেল আছে। আচ্ছা, অরিজিনাল লাইট, অরিজিনাল লাইট। ফগলাইটের ব্যবহার আছে এবং এটা হোয়াইট পাল, মুক্তা পাল। এটা মুক্তা পাল, মুক্তা পাল জি। এটা হচ্ছে 3 মডেল, 6 রেজিস্ট্রেশন, 6 রেজিস্ট্রেশন, সানরুফ মন্ডপ। দরগুলো কি পাওয়ার ভাই? জি না, দরগুলো অটো, ইয়া ম্যানুয়াল। ম্যানুয়াল না, আপনি চাইলে অটো করে দিব। আপনার কাছে সানরুফ মন্ডপ আছে তাই না ভাই? জি, সানরুফ মন্ডপ। খুবই চমৎকার এবং একদম ফ্রেশ আছে তাই না? জি। তারপর অরিজিনাল কিন্তু দেখতে পাচ্ছেন স্টিকারগুলো এবং এসিটিভি সাউন্ড সিস্টেম, আলহামদুলিল্লাহ সবই ভালো। ওকে, খুব কমপ্লিট। এটা কত চাচ্ছেন? এটা আস্কিং প্রাইস চাচ্ছি 15,00,000 টাকা। ইউটিউবের কাস্টমার আসলে দাম আরো কমাবো। কমবে জি, অবশ্যই কমবে। আচ্ছা, এরপর কি থাকছে ভাই? এবার দেখাবো আমরা জাপানি আপনার একটা গাড়ি আছে, মাজদা। মাজদা জি। এটা পাস কি अवेलेबल পাওয়া যাবে? अवेलेबल পাস পাওয়া, যেহেতু গাড়ি আছে পাস থাকবে। থাকবে রাইট জি। এটা হচ্ছে মাজদা, মাজদা, মাজদা। ওকে, এটা মডেল কত ভাই? এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2009, 1500cc, অল চারের মডেল, 9 রেজিস্ট্রেশন, অল আপডেট, অল আপডেট, 1500cc, 1500cc, 27 সিরিয়ালের গাড়ি, 27 সিরিয়াল। আচ্ছা, ভিতরে ইন্টারিয়র কি অবস্থা একটু দেখাও। অবশ্যই, এই যে ভিতরের সাইডগুলো আপনি দেখেন, লাইট গুলো কি অবস্থা ভাইয়া? লাইট গুলো ভালো, প্রজেকশন লাইট, নিউ শেপের লাইট গুলো। সিএনজি করা আছে?
তেলের গাড়ি এটা শুধু তেল যারা তেলের গাড়ি চাচ্ছেন এই তেল নিতে পারেন আচ্ছা এটা কত যাচ্ছে ভাই এটা আস্কিং প্রাইস চাচ্ছে আমরা 12 লক্ষ 80 হাজার টাকা কমাইছো আজকে ভাই কমাইছো জান 1250 আপনার ইউটিউবে কাস্টমার আরো ডিসকাউন্ট দাও 1250 ঠিক আছে ওকে আচ্ছা নেক্সটে থাকবে এবার দেখাবো আমরা টয়োটা প্রিমিও প্রিমিও যেটা মডেল ইয়ান 2004 রেজিস্ট্রেশন 2006 6 ব্ল্যাক কালারের গাড়ি 4 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন প্রিমিও 1500 সিসি না ভাই 1500 সিসি অল অপশন অটো অল অপশন সিসি কি আছে সিএনজি করা আছে ভাই সিএনজি করা গাড়ি আচ্ছা একটু ভিতরে একটু দেখাই দাও তো ভাই অবশ্যই ওকে এটা কি অবস্থা এসি টিভি সাউন্ড সিস্টেম সবই আলহামদুলিল্লাহ ভালো আছে কে সবই ওকে অল ওকে বিস্কিট ইন্টেরিয়র খুব চমৎকার কিন্তু চাকাগুলো কন্ডিশন এরকম হবে জি যে চাকা আছে এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো এক বছর যাবে এক বছর আমরা চাকার উপর ডিপেন্ড করি আন যাতে একটা লোকে গাড়ি একটা নিতে পারলে 6টা মাস একটা বছর না চালাইতে পারে গাড়ি শান্তি পাবে না শান্তি পাবে না একটা বছর যাবে আচ্ছা এটা কত যাচ্ছে ভাই এটা আস্কিং প্রাইস তার 13 লক্ষ 80 হাজার টাকা 13 লক্ষ 80 হাজার টাকা আসলে ইউটিউবের কাস্টমার আসে তাহলে ডিসকাউন্টে আর কমবে আর ইউটিউবের কাস্টমার আমার কাস্টমার আসতে শুধু আপনার কাস্টমারের জন্য তো অফারটি ঠিক আছে ওকে এরপর সাইজ কি থাকবে এরপর থাকবে ভাই আপনার টয়োটা এক্স নোয়া যেটার মডেল ইয়ান 2002 রেজিস্ট্রেশন 2005 দুই দরজা অটো 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 অল অপশন অটো অল অপশন অটো রাইট 2002 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন এক্স নোয়া জি দুর্গা পাবেন পাওয়ার জি এই দেখেন ও দ শুরু করছে কিন্তু তাই অটো অটো আছে ওটা অটো ওটা আমরা ওই পাশে যাবো না যেটা আমার কাস্টমার আইসা দেখবো অবশ্যই ওকে এটা যে সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি 2002 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন এক্স নোয়া ফ্রেশ জি2012 রেজিস্ট্রেশন 2015 2000 সিসি অল অপশন অটো পজিশনের গাড়ি টেলার গাড়ি জি টেলার গাড়ি প্রজেকশন লাইট ওকে ফগলার ব্যবহার আছে মাশাআল্লাহ একদম ডাকাম একটা গহ জি 15 সিরিয়াল এবং চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকা কোন সূত্র এটা কি এমনই ভাইয়া সবগুলো এক এটা তো মাশাআল্লাহ অনেকটা বেটার আছে হ্যাঁ হ্যাঁ এবং অরিজিনাল আছে জি সান্ডো আছে গাড়িতে আবার সান্ডো আছে মাশাআল্লাহ ওকে এটা বলার কিছু নাই সব কিছু পাওয়ার ভাইয়া সিটগুলো পাওয়ার আই উফ এই সাইডে পাওয়ার আছে সিট এগুলো সিট ভাঙা ডাইভিং সিট সাইডে সিট সবগুলো পাওয়ার ওকে অল মডেলের গাড়ি তো এবং সান্ডোভা আছে মাশাআল্লাহ সান্ডোভা আছে এটা মডেলটা কত সাইজ এটা 12 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন মুক্তাপাল কালার জি মুক্তাপাল চাকা কি সবগুলো নতুন লাগা রাখা নাকি সবগুলো অরিজিনালই চাকা এবং কি প্রত্যেকটা অরিজিনাল জি গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল সিআরবি 15 সিরিয়াল 15 সিরিয়াল খুব চমৎকার একটা কন্ডিশন আছে জি এবং গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস সাইজ এটা দাম কমারে কি কও কত এটা আস্কিং প্রাইস চাচ্ছি 31 লাখ 50 যদি আপনার ইউটিউবের কাস্টমার আসে জানাম 50000 টাকা ডিসকাউন্ট দিলাম 50 তারপরেও যদি আপনার ইউটিউবের কাস্টমার আসে বলে যে আপনার ইউটিউব কাস্টমার আসছে তাহলে ওর জন্য আরো আর কিছু থাকবে সেই সম্মানে আর কিছু কমবে আমাদের ইনশাআল্লাহ এরপর থাকছে জনপ্রিয় একটা গাড়ি জি নিসান পিসি আছে জি এবং কালারটা অস্থির একটা কালার পছন্দের কালার রেডিয়েন্ট কালার রেডিয়েন্ট কালার মডেল কত ভাই এটা এটার মডেলটা হচ্ছে 6 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছিল ব্র্যান্ড নিউ আসছে আচ্ছা এটা হচ্ছে কি নিসান নিসান ওকে এটা 1300 সিসি এটা 1300 সিসির গাড়ি আচ্ছা ভিতরে ইন্টারিয়র কি অবস্থা অবশ্যই দেখেন এই যে ভিতরে সাইডগুলো দেখেন যা আছে সব অরিজিনাল এখন একটা হাতুড়ি বাড়ি পড়ে নাই ভাই দেখছেন আচ্ছা এসি ওকে এসি ওকে অল অপশন অটো অল অপশন অটো জি সিএনজি করা আছে না সিএনজি করা গাড়ি সিএনজি করা আছে খোলা কাটা নাই তো জি না ওকে লাইট অরিজিনাল লাইট অরিজিনাল লাইট অরিজিনাল লাইট লেকিন তো 12 সিরিয়াল তাই না জি 12 সিরিয়াল এবং গ্লাসটা অরিজিনাল পাবে অরিজিনাল রেড এন্ড কালার খুবই চমৎকার একটা কন্ডিশন আছে আচ্ছা এটা এটা কত যাচ্ছে ভাই সাইড এটার আস্কিং প্রাইস চাচ্ছি 8 লক্ষ 80 হাজার টাকা 8 লক্ষ 80 জি একটু কমারে খাদা জান 850 দিন 50 জি 50 যা 850 দিন